আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাজনীন নাহর। শুরুতে বিআরবি কেবল সংবাদ শোনাম। করোনার কারণে এবার ভিন্নভাবে 26 মার্চ স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি নিয়েছে সরকার। নরেন্দ্র মোদীকে আগমনকে ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এবং মাথাপিছু আয় ও গড় আয়তে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ, 5 দশকে অর্থনৈতিক উন্নয়ন বেড়েছে কয়েক গুণ। 25 মার্চ গণহত্যা দিবসে দেশজুড়ে 1 মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণহত্যা দিবসে রাত 9টা থেকে 9টা 1 মিনিট পর্যন্ত এই ব্ল্যাকআউট কর্মসূচি পালিত হবে। তবে কেপিআই এবং জরুরি স্থাপনাগুলো এর আওতামুক্ত থাকবে। সেই সাথে 25 মার্চ রাতে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি ভবন স্থাপনায় কোনো ধরনের আলোকসজ্জাও করা যাবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। করোনার কারণে এবার ভিন্নভাবে 26 মার্চ স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি নিয়েছে সরকার। দিবসটি উপলক্ষে সকালে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে সাভার জাতীয় স্মৃতিসৌধে। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সাভার প্রতিনিধি শেখ বাসারের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। স্বাধীনতার পরে এবারই প্রথম কোন স্বাধীনতার মাসে বাংলাদেশ সফরে এসে বীর শহীদদের স্মরণে সাভার জাতীয় স্মৃতিসৌধে আসেন কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানরা। এরই মধ্যে নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন। 26 মার্চ মহান স্বাধীনতা দিবসের দুপুরে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব মিলিয়ে এবার 26 মার্চ আসার অনেক আগেই শুরু হয় স্মৃতিসৌধটি সাজানোর প্রস্তুতি। তবে মূল আয়োজনের জন্য স্মৃতিসৌধে ধোয়া মোছা, রং তুলির প্রলেপ দেওয়ার কাজ চলছে। সাভার গণপূর্ত বিভাগ জানায়, প্রস্তুতি সম্পন্ন করে এরই মধ্যে জনসাধারণের জন্য প্রবেশ নিষেধ করা হয়েছে। সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। আমন্ত্রিত অতিথিদের শ্রদ্ধা নিবেদনের জন্য সাভার জাতীয় স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত রয়েছে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। আমাদের ভিভিআইপি গণ, বিদেশি মেহমানগণ জাতীয় স্মৃতিসৌধে আসবেন, তো এরই ধারাবাহিকতা আমরা এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে রেখেছি এবং আমাদের এই নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত আছে। নরেন্দ্র মোদীর জন্য সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত সবার জন্য স্মৃতিসৌধে প্রবেশ নিষিদ্ধ রাখা হয়েছে। তিনি চলে যাওয়ার পর থেকে বিকেল 5টা পর্যন্ত তা উন্মুক্ত করে দেয়া হবে সকলের জন্য। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। শান্তিপূর্ণ, সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়ে তুলতে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক নেতৃবৃন্দকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে 10 দিনের আয়োজনের 8ম দিন বুধবার জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আহ্বান জানান। সম্মানিত অতিথির বক্তৃতায় ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বলেন, বঙ্গবন্ধু গোটা বিশ্বের জন্যই চমৎকার ইতিহাস রচনা করেছেন। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। শান্তি, মুক্তি ও মানবতার অগ্রদূত, এই থিমে পরিবেশিত হয় মুজিব চিরন্তনের 8ম দিনের অনুষ্ঠান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানমালার এই পর্বে সম্মানিত অতিথি ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং। জাতীয় প্যারেড স্কোয়ারে আয়োজিত অনুষ্ঠানে ভুটানের প্রধানমন্ত্রী ময়মনসিং মেডিকেল কলেজে অধ্যয়নের কথা স্মরণ করে বাংলাদেশকে তার সেকেন্ড হোম বলে উল্লেখ করেন। বলেন, দেশ পরিচালনা ও আন্তর্জাতিক নীতিতে বঙ্গবন্ধু ও ভুটানের রাজার নীতি এক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হ্যাজ গিভেন বাংলাদেশ আ ভেরি গুড স্টোরি টু শেয়ার উইথ দ্য গ্লোবাল পপুলেশন। সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বিদ্বেষ নয়। শেখ মুজিবুর রহমান থট কারোর সাথে বিদ্বেষ নয়। And our king's thought, peace and harmony, is the key to success. With these two identical lights shining our path, it is not surprising that the countries, two countries, have developed such affinity and affection along the way.
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বাংলাদেশকে প্রথম স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ায় ভুটানের প্রতি কৃতজ্ঞতা জানান। বলেন, দুদেশের সম্পর্ক বহু পুরনো। ভৌগোলিক নক্ষত্র ছাড়াও আমাদের রয়েছে প্রায় একই ধরনের ইতিহাস ও ঐতিহ্য। আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে আমাদের অবস্থান প্রায় এক ও অভিন্ন। এ অঞ্চলের সমৃদ্ধি ও শান্তির জন্য আবারও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমরা যদি আমাদের জনগণের ভাগ্যোন্নয়নের জন্য সম্মিলিতভাবে কাজ করি, তাহলে অবশ্যই দক্ষিণ এশিয়া বিশ্বের মধ্যে অন্যতম সমৃদ্ধ অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। 2031 সালের মধ্যে উচ্চ মাধ্যম আয়ের এবং 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নীতি নির্ধারকদের প্রতি একটি শান্তিপূর্ণ সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়ে তুলতে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠানে দুদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তিতে প্রকাশিত স্মারক ডাক টিকিট প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। আয়োজক কমিটির পক্ষ থেকে মুজিব চিরন্তন শ্রদ্ধা স্মারক তুলে দেওয়া হয় অতিথিকে। এছাড়া ভিডিও বার্তায় বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও ভ্যাটিকান সিটির পোপ ফ্রান্সিস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এছাড়া নির্ধারিত থিমের উপর আলোচনা করেন রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর রৌনক জাহান। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ ও ভুটানের বাণিজ্য বিনিয়োগ সম্পর্ক বাড়াতে তথ্য, যোগাযোগ প্রযুক্তি, কৃষি, হর্টিকালচার এবং মৎস্য খাতের সম্ভাবনাকে কাজে লাগানোর উপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বঙ্গভবনে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি একথা বলেন। তিনি বলেন, বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ভুটানের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে। ভুটানের প্রধানমন্ত্রীর এই সফরের ফলে বাংলাদেশের সাথে ভুটানের বাণিজ্য বিনিয়োগ সহ বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলেও মনে করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 25 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8763 জনে। মৃতদের মধ্যে 18 জন পুরুষ ও 7 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন সর্বোচ্চ 18 জন। সবশেষ 27502টি নমুনা পরীক্ষায় 3567 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 12.97%। মোট আক্রান্তের সংখ্যা 5,80,808। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,915 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 5,27,909 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ থেকে গত 24 ঘন্টায় সারা দেশে আরও 78,817 জন করোনা ভাইরাসের টিকা নিয়েছেন। এ নিয়ে সারা দেশে টিকা নিলেন মোট 50,69,049 জন। কঠোরভাবে স্বাস্থ্যবিধি বাস্তবায়ন করে করোনা নিয়ন্ত্রণ করতে চায় সরকার, তবে লকডাউন বা সাধারণ ছুটির ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি বলেন, এর মধ্যে পর্যটন কেন্দ্র ও সামাজিক অনুষ্ঠানে জনসমাগম এড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে। ফজলে রাব্বির রিপোর্ট। দেশে করোনা ভাইরাসের সংক্রমণের হার 2% নেমে যাওয়ার পর সম্প্রতি আবার 14% কাছাকাছি ওঠায় শঙ্কিত সাধারণ মানুষ। পরিস্থিতিতে বাড়তি তোড়জোড় দেখা যাচ্ছে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে। মন্ত্রণালয়ে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সাথে বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী আবারও বলেন, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মানার কারণেই বাড়ছে সংক্রমণ। হাসপাতালে যে সমস্ত রোগী এসেছে, আমরা এই বিষয়ে তাদের সাথে আলোচনা করে জানতে পেরেছি, তারা বেশিরভাগ কক্সবাজারে বেড়াতে গেছিল, নাহলে বান্দরবানে গিয়েছিল, নাহলে কুয়াকাটায় গিয়েছিল, নাহলে অন্য কোনো ভেন্যুতে গিয়েছিল। ওই জায়গাগুলো যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে পরে আমি মনে করি সংক্রমণের হার কমে যাবে, রোগী বাড়বে না। বাড়তি সংক্রমণের কারণে নতুন করে হাসপাতালগুলোকে প্রস্তুত করা হয়েছে বলে জানান তিনি। আমাদের বেড বাড়বে যদি এই সবগুলো আমরা করতে পারি, প্রায় 3,000-এর কাছে নতুন বেড আমরা সৃষ্টি করতে পারবো। এর মধ্যে কিন্তু 1700-1800 বেড এটা কিন্তু নন করোনা রোগীর জন্য ছিল। এখন নন করোনা রোগীর কে আমরা সরিয়ে দিয়ে করোনা রোগীকে আমাদেরকে নিতে হচ্ছে। 2 এপ্রিল সারা দেশে অনুষ্ঠিত হতে যাওয়া মেডিকেল ভর্তি পরীক্ষাতেও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। দেশের ইকোনমিকে রক্ষা করতে হইলে পরে এবং দেশের মানুষকে যদি
তাদের কাজকর্ম বজায় রাখতে হবে। ফজল রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। 50 বছরের অর্থনীতিতে সবচেয়ে বড় সাফল্য উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন। গত 5 দশকে কৃষি পণ্য উৎপাদন ও সেবা খাতের অবদানে অর্থনৈতিক উন্নয়ন বেড়েছে কয়েক গুণ। মাথাপিছু আয় ও গড় আয়ুতে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। বিশ্লেষকদের মতে, রপ্তানি, প্রবাসী আয় ও দেশীয় বাজারে সক্ষমতা ধরে রাখতে পারলে এশিয়ার রোল মডেল হতে পারে বাংলাদেশ। শারফুল আলমের রিপোর্ট। দেশের মোট জনগোষ্ঠীর 40 ভাগই কৃষি নির্ভর। ফসলের মাঠে কৃষকের এই ব্যস্ততা সমৃদ্ধ করেছে দেশের অর্থনীতিকে। পরিসংখ্যান বলছে, বিশ্বে ইলিশ উৎপাদন ও পাট রপ্তানিতে বাংলাদেশের অবস্থান প্রথম এবং উৎপাদনে দ্বিতীয়। তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয়, সবজি উৎপাদনে তৃতীয়। মাছ, চাল, ছাগল, আলু ও আম উৎপাদনেও আছে শীর্ষ কয়েকটি দেশের তালিকায়, যা প্রতিনিয়ত গতিশীল করছে অর্থনীতির চাকা। কৃষির অবদান কিন্তু সামগ্রিক ভ্যালু এডিশন 3 গুণ বেড়ে গেছে। কাজে সেটাকে অস্বীকার করার কোনো উপায় নেই যে কৃষি আমাদের একটা বিশাল খাত এবং এখানে কিন্তু এখনো 40-45% লোক সেখানে কাজ করছে। কৃষির বাইরেও আমরা একটা দেখতে পাচ্ছি, গ্রামীণ অর্থনীতি 60% রুরাল নন ফর্মাল সেক্টর। সময়ের সাথে সাথে কৃষি নির্ভর অর্থনীতির ব্যাপ্তি ছাড়িয়েছে সেবা, রপ্তানিমুখী শিল্প আর প্রবাসী আয়ে। বৈদেশিক মুদ্রা রিজার্ভ এখন $4,500 কোটি। মাথাপিছু আয় 129 থেকে বেড়ে দাঁড়িয়েছে $2,064। বেড়েছে গড় আয়ু। এই দুই সূচকেই ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। রপ্তানি বেড়েছে 75% পর থেকে এই পর্যন্ত 133 গুণ। আমাদের রেমিটেন্স বেড়েছে 285 গুণ। দক্ষিণ পূর্ব এশিয়ার যে সাকসেসফুল মডেল, যেগুলোর কারণে তারা এখন উন্নত দেশ হয়ে গেছে, সেই মডেল অনুসরণ করলে আমরা আরো অনেক সফল হতে পারবো। নিজস্ব অর্থেই বাস্তবায়নের পথে স্বপ্নের পদ্মা সেতু, চলমান কর্ণফুলী টানেল, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, রূপপুর পারমাণবিক ও পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, 100টি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কাজ। অর্থনীতিবিদরা আশা করছেন, এসব মেগা প্রকল্প বাস্তবায়ন শেষে 2035 সালেই 25তম বড় অর্থনীতি দেশের তালিকায় জায়গা করে নেবে বাংলাদেশ। এলডিসি গ্র্যাজুয়েশন যদি আমাদের যদি সার্থকভাবে টেকসইভাবে করতে হয়, আমাদের এখন বাজার সুবিধা নির্ভর প্রতিযোগিতা সক্ষমতা থেকে আমাদেরকে উৎপাদনশীলতা এবং দক্ষতা নির্ভর আমাদের প্রতিযোগিতা সক্ষমতায় যেতে হবে। আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, সামাজিকভাবে অন্তর্ভুক্তিমূলক এবং পরিবেশ বান্ধব একটা বাংলাদেশ চাই। ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি সেবায় যুগান্তকারী উদ্যোগ বঙ্গবন্ধু স্যাটেলাইট, যা আউটসোর্সিং ও যোগাযোগ ব্যবস্থাকে সহজ করে জাতীয় আয়ে অবদান রেখে চলছে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরে বিরোধিতাকারীদের বিএনপি ইন্ধন যোগাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, এতে আবারও বিএনপির ভারত বিরোধী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটল। নওগাঁর সাপাহার উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ভার্চুয়ালি উদ্বোধন করে হাসান মাহমুদ আরও বলেন, শেখ হাসিনা অব্যাহতভাবে দেশ পরিচালনার সুযোগ পেলে বাংলাদেশ একদিন স্বপ্নের ঠিকানায় পৌঁছাবে। ভারতের প্রধানমন্ত্রী যখন বাংলাদেশে আসছে, তখন আমরা দেখতে পাচ্ছি একটি মহল সেটির বিরুদ্ধে নানা ধরনের বিক্ষোভ করছে, নানা ধরনের বক্তব্য দিচ্ছে। এটির পিছনেও বিশেষ করে বিএনপি ইন্ধন দিয়ে আসছিল, সেই গোমরটাই গতকাল ফাঁস করে দিয়েছেন মির্জা ফখরুলস্লাম আহমেদ। তিনি নিজেই এবার প্রশ্ন তুললেন, ভারতের প্রধানমন্ত্রী কেন বাংলাদেশে আসছে। অর্থাৎ তাদের যে ভারত বিরোধিতার রাজনীতি, সেটি থেকে তারা ফিরে আসতে পারেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতে নতুন ধরনের ডাবল মিউট্যান্ট করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ধরনের ভাইরাসের 2টি মিউটেশন বা ডিএনএ পরিবর্তনের 2 ধরনের ক্ষমতাকে, ফলে এ ধরনের ভাইরাস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে পাশ কাটিয়ে আক্রমণ চালাতে থাকে।
এছাড়াও দেশটির 18টি রাজ্যে 10,778টি নমুনার মধ্যে 771 নতুন ধরন পাওয়া গেছে। বুধবারই দেশটিতে 275 জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছে 47,262 রোগী, যা একদিনে দেশটিতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ অবস্থায় নিজেদের অভ্যন্তরীণ চাহিদা বিবেচনায় অন্যান্য দেশে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন রপ্তানি এপ্রিল পর্যন্ত সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র দপ্তর। এবার আলিশা মাঠ, বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের খবর। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে ক্রাইস্টচার্চ থেকে গতকাল ওয়েলিংটনে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। কিউদের কাছে টানা দুই ম্যাচ হেরে ইতিমধ্যেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর লক্ষ্যে আগামীকাল শুক্রবার শেষ ওয়ানডেতে মাঠে নামবে তামিম ইকবালের দল। কোচ রাসেল ডোমিঙ্গোর অধীনে অনুশীলন করছে ক্রিকেটাররা। দলে কোনো ইঞ্জুরি সমস্যা নেই, দলের প্রত্যেক সদস্য শারীরিকভাবে সুস্থ আছেন। এবার পার্টেক্স খেলার খবর। নানা অঘটনের মধ্য দিয়ে শুরু হয়েছে ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের খেলা। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে রুখে দিয়েছে ইউক্রেন, রানার্স আপ ক্রোয়েশিয়াকে পরাজিত করেছে স্লোভেনিয়া, আর নেদারল্যান্ডসকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে তুরস্ক। বুরাক ইল মাজের হ্যাট্রিকে তুরস্ক 4-2 গোলে পরাজিত করে নেদারল্যান্ডসকে। খেলার প্রথমার্ধে বিজয়ী দল 2-0 গোলে এগিয়েছিল। এদিকে গ্রুপ ডির ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স খেলার 19 মিনিটেই অ্যান্টনি গ্রিজম্যানের গোলে ইউক্রেনের বিপক্ষে এগিয়ে যায়। দেশের হয়ে এটি গ্রিজম্যানের 34তম গোল। এরপর খেলার 57 মিনিটে প্রেসনেল কিপেম্বের আত্মঘাতী গোলে ম্যাচে সমতা ফেরান ইউক্রেন। এদিকে এইচ গ্রুপের ম্যাচে বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়াকে 1-0 গোলে পরাজিত করেছে স্লোভেনিয়া। খেলার 15 মিনিটে জয়সূচক গোলটি করেন স্লোভেনিয়ার স্যান্ডি লোভরিক। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ETN বাংলা।